সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করার আবেদন রেখেছেন, আর এর ঠিক উল্টো কথা বলছেন তারই দলের বিধায়ক। দলের রাজ্য সভাপতিকে তুলোধনা করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনো দিনই সম্ভব নয়। লোকসভা ভোটের ফলাফলে হতাশ হয়েছেন সুকান্ত মজুমদার। 2026 ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন তিনি। পারলে রাজ্যভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়, আক্রমণে বিষ্ণুপ্রসাদ শর্মা। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যে যা কারণে বানানো হয়েছে, সিকিমকে সিকিমে যে 371F স্পেশাল প্রভিজন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিজন নেই। আর উনি বাঙালে থেকে এটা করতে বলতেছেন, বাঙালের অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24 পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26 উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি এটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি আমি এই জিনিস মানব না। তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে আমরা সেই ভিতরেই থাকব, এটা কোনোদিনই হবে না। আপনি যদি এনইসি করতে চান, আমি সুকান্তবাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নেন, আলাদা রাজ্য বানাবেন না আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসির ভাগ করুন, এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। অর্থাৎ বিজেপিতে দলের মধ্যেই ভিন্ন সুর। একদিকে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি সরাসরি নিশানা করছেন, বলছেন 24 যে ফলাফল হয়েছে তাতে হতাশ হয়েছেন সুকান্ত মজুমদার, 2026 সালে হাত থেকে উত্তরবঙ্গ বেরিয়ে যেতে পারে সেজন্যই তিনি এই আবেদন করছেন। অন্যদিকে সুকান্ত মজুমদারকে সমর্থন করছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য, তিনি বলছেন উত্তরবঙ্গের জন্য রাজ্য যে বরাদ্দ করে তার ছিটে ফোটাও খরচ করা হয় না, সেজন্যই প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানানো হয়েছে। অর্থাৎ দলের মধ্যে দুজনের দুই সুর। একদম ঠিক বলেছেন, একটা অবাস্তব কথা বলে সুকান্ত মজুমদার নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন, কারণ তার উপরে চাপ আছে। একটা খুব বাজে ফলাফল, পরপর হারের পর হার, সব নির্বাচনে পরাজিত হওয়া, এখন সেখানে তিনি হাওয়ায় ভেসে থাকার জন্য হাওয়ায় এই রকম অবাস্তব কথা তুলে ধরছেন, এবং রাজনৈতিকভাবে অবাস্তব, প্রশাসনিকভাবে অবাস্তব। এখন বিজেপি নড়বড়ে সরকার নিয়ে চারিদিকেই অবাস্তব কথাবার্তা বলছে। আমি শুধু একটা কথা বলছি যে যত এই সব কথা বলবেন, রাজ্য ভাগের কথা বলুন বা এই রাজ্যের একটা অংশকে উত্তর পূর্বর সঙ্গে যোগ করে দেওয়ার কথা বলুন, সুকান্ত মজুমদার তথা রাজ্য বিজেপি তত মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস যেমন বাংলা ভাগের চক্রান্ত দেখছে, এর পাশাপাশি বাংলা ভাগের দাবি জানিয়ে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন অনন্ত মহারাজ। উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে সামলে প্রস্তাব সুকান্ত মজুমদারের, অন্যদিকে পৃথক রাজ্যের দাবি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতির। তিনি বলছেন আগে পৃথক কোচবিহার রাজ্য করতে হবে, প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার। দাবি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। নর্থ ইস্ট জোনের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে হবে, এটা তো বারবার বলছি, আর গভর্নমেন্টের কমিটমেন্ট আছে এরা যুক্ত করবে, কিন্তু কথা হলো সেপারেট কোচবিহার স্টেট। তো সেপারেট কোচবিহার স্টেট হবে নাকি নর্থ বেঙ্গল হবে? হ্যাঁ, কোচবিহার করে তারপরে পশ্চিমবঙ্গে নর্থ ইস্ট জোনের সঙ্গে ঢুকতে হবে। তো সেপারেট স্টেট কি হওয়ার সম্ভব এখন ঢুক যা? হওয়া মানে করতেই হবে। তো আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছেন দাদা কি এই উত্তরবঙ্গতে কোচবিহার গ্রেটার কোচবিহার একটা স্টেট করবে তারা? গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে ভাই, লিখিত পিএবি তো বলে আছে, বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বালি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে। সেটা কতদিনের মধ্যে হতে পারে দাদা, টাইম ফ্রেম? এখন গভর্নমেন্টকে দেখছি গভর্নমেন্ট কী করছে, বারবার তো আমি বলছি, এক কথা তো বারবার বলছি গভর্নমেন্টকে।